জামায়াত ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের নির্বাচনের অযোগ্য ঘোষণা এবং নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীকে যুক্ত না করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে তারা বলেন আইন অনুযায়ী জামায়াতের কোনো সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে অংশ নিতে পারে না তবে কমিশন সচিব জানিয়েছেন জামায়াত নেতাকর্মীরা স্বতন্ত্র কিংবা জোটের প্রার্থী হিসেবে অংশ নিলে বাধা দেবার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই প্রতিবেদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় জামায়াত ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান নির্মূল কমিটির নেতারা তারা জানান বিদ্যমান আইন অনুযায়ী জামায়াতের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনী প্রক্রিয়ার সাথে সেনাবাহিনীকে যুক্ত না করার দাবিও জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গণতান্ত্রিক সংস্কৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে একটি রাজনৈতিক প্রক্রিয়া এর সঙ্গে সামরিক বাহিনীকে যুক্ত করবার কোনো সুযোগ নেই যদি সে জামাতের সদস্য থেকে থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে সে দাঁড়াতে পারবে না যে অ্যালায়েন্স জামাতকে বা নির্বাচনে অযোগ্য কোনো দলকে নেবে সেই অ্যালায়েন্সও ইলিগাল অবৈধ এ সময় নির্মূল কমিটির নেতারা জানান দেশের বিরানব্বইটি নির্বাচনী এলাকায় ধর্মীয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা বারো থেকে আটচল্লিশ ভাগ যার অধিকাংশ ঝুঁকিপূর্ণ তারা নির্বাচনী সহিংসতার শিকার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় কমিটির পক্ষ থেকে এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন জামায়াতের নিবন্ধন বাতিল হলেও স্বতন্ত্র প্রার্থী বা জোটবদ্ধভাবে নির্বাচনের ক্ষেত্রে বাধা দেওয়ার একটি নেই নির্বাচন কমিশনের ওনারা আরও বলেছেন যে বিদ্যমান যে আইন আছে ওই আইনের মধ্য থেকেই তারা অংশগ্রহণ করতে পারবেন না তখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বললেন যে এই বিষয়গুলো আমাদের অন্যান্য মাননীয় নির্বাচন কমিশনার একই সাথে আইন কানুন যেগুলো আছে বিদ্যমান এগুলো পরীক্ষা নিরীক্ষা করে পরে তাদেরকে অবহিত করা হবে একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সংঘাত ও সংখ্যালঘু নির্যাতন রোধে বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা